জামালপুর সদর উপজেলার 12 নং তিতপাল্লা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ আজিজুর রহমানের নির্বাচন উপলক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত পথসভা অনুষ্ঠানটি কান্দারপাড়া প্রাথমিক স্কুল মাঠ, পাবই স্কুল মাঠ, কাষ্টসিংহা হয়ে জামতলী বাজারে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, এম এ মান্নান খান সভাপতি সদর উপজেলা আওয়ামী লীগ। বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ আজিজুর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, লোক আর জোয়ার উঠেছে, ধরে রাখতে হবে। আর এই জোয়ারের উপর আমি দু একটি কথা বলবো, মূল্যবান কথা বক্তব্য রাখবেন আমাদের জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। নির্বাচন যে কারণে মানুষ আজ তিতপাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পরিবর্তন চায়, এটার একটি কারণ আপনারা ভালো করে জানেন। আমি 5 বছর চেয়ারম্যান ছিলাম, আমি সংক্ষেপে বলবো, বুঝা নেওয়ার চেষ্টা করবেন। আমার কোনো কর্মকাণ্ডে যত ধরনের সরকারি সুবিধা আছে, এমন কোন লোক এখানে পক্ষ বিপক্ষে যারাই আছেন না কেন, যত ধরনের হতদরিদ্র মানুষের যে সুযোগ সুবিধা, টিআর কামি থেকে যে যত ধরনের সুযোগ সুবিধা, একটি পয়সা আমাকে কেউ খাওয়াতে পেরেছেন কিনা? একটি বছর যদি থাকে আমি জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সেক্রেটারির সামনে বলতে চাই, কেউ যদি আপত্তি করেন বলতে পারেন, তাহলে এখানে তার বিচার হবে। আজ 2016 নির্বাচনের পর তিতপাল্লা ইউনিয়নের সন্ত্রাস এবং দুর্নীতির মধ্যে দিয়ে তিতপাল্লা ইউনিয়নে 5টি বছরে গুরুত্বপূর্ণ রাস্তায় এক কুদাল মাটি উপরে নাই। টিআর দাবি কোথায় গেল? 40 দিন কর্মসূচি কোথায় গেল? হতদরিদ্র মানুষ আজ চোখের বাড়ি ফেলে অনেক আশা ভরসা নিয়ে জনগণ ভোট দিয়েছিল, তাদের অনেক টাকার মালিক আজ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, পঙ্গু ভাতা জননেত্রী শেখ হাসিনা দিয়েছে হতদরিদ্র মানুষের এদিকের জন্য, তারা যেন কষ্ট না পায় সেই ভাতার নাম লেখাতে 5,000 টাকা। শুধু তাই নয়, নামটি লেখানোর পরে আজ 1 বছর যাবৎ তাদের ভাতা আত্মসাত করেছে এই সেই দুর্নীতি পরায়ণ চেয়ারম্যান। গোড়া জোয়ার উঠেছে যে কারণে এই চেয়ারম্যান সাহেব গ্রামে ভোট চাইতে পারেন না, উনি দালাল লাগিয়েছে, উনি দালাল লিখেছে 500 থেকে 5,000 টাকা পর্যন্ত ভোট কেনার জন্য। আমি আজ আপনাদের বলতে চাই, আপনারা আগামী 11 তারিখ পর্যন্ত পাহারা দিতে হবে, এই টাকা দিয়ে নিরীহ করে মানুষকে যেন বিপদগামী না করতে পারে, ভোট কিনে যেন আমাদের যে অর্জন যে ধ্বংস না করতে পারে এদিকে খেয়াল রাখতে হবে। আপনারা জানেন এক শিল্পপতি কোটি কোটি টাকার গাড়ি নিয়ে সারা ইউনিয়ন ব্যাপী চুষে বেড়াচ্ছে দিন রাত 24 ঘন্টা। আজ আমি বলতে চাই, এই শিল্পপতির গাড়ি আপনারা চেক দিবেন, যেখানে যায় টাকার বস্তা ফেলে ধরে ফেলবেন, সেটা আইনের ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ। নির্বাচনে কি বলেছিল উনি শিল্পপতির ভাই, সরকার যদি 1 বছরে 1 কোটি টাকা দেয় উনার ভাই 1 কোটি দিবে, ইউনিয়নটা ভাষায় ফেলবে। আজ কি দেখছে তিতপাল্লা জনগণ, এক কুদাল মাটিও কোথাও পড়ে নাই। সাথী বন্ধুগণ, নির্বাচনের কথা উনার কেচ্ছা কাহিনী বলতে গেলে অনেক ইতিহাস, কোন বিচার আচার ধ্বংস করে দিয়েছে সারাটাই ইউনিয়নের মধ্যে কিছু সন্ত্রাস চাঁদাবাস তাদের নিয়ে পরিষদটা ধ্বংস করেছে, এর থেকে মুক্তি চায়। আরেকটা কৌশল দিয়েছে উনার কিছু জ্ঞান পাপিত একজন লোক আছে, যারা বাজারে বাজারে বলতেছে
গতবারে বুঝাই নির্বাচন হবো, গতবার তো তাও ঘাড় গুড়া মার দিছে, এবার বলে মশাও করতে ডুব্বা দিবে না। সকাল দশটার মধ্যে উনি নাকি বুট সিল মেরে নিবে। আমি সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট অতিথি মহোদয় দৃষ্টা করতে বলতে চাই, ওনার ভাই একজন এসপি, ওনার গরমে এই কথা বলছে প্রশাসন দিয়ে ভুল ছিনিয়ে নিবে, এই বিষয়টি আপনারা দেখভাল করবেন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব। নিরপেক্ষ নির্বাচন হবে, লাইনে দাঁড়াবে যার যার যোগ্যতার মাফি ভোট দিবে। এই ভোট যদি পাবলিক দিতে পারে আগামী 11 তারিখে নৌকা মার্কার প্রতীকে ভোটের বিপ্লব করবে ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে 11 তারিখ পর্যন্ত প্রত্যেকটি ওয়ার্ডে প্রত্যেকটি মহল্লায় দুর্গ করে তুলবেন। এই বাজারু গাড়ি যেখানে যাবে সেই গাড়ি চেক দিবেন, টাকা ধরবেন, আইনে সুপর্দ করা হবে ইনশাল্লাহ। আর আমার মাইকে অনেক পাইকে শুনতেছেন টাকা পয়সার ব্যবসা শুরু করছেন, খাওয়াটা বন্ধ করেন। দু একদিনের মধ্যে আপনারাও গ্রামে গ্রামে যে ভোট চাইলে আপনাদের পকেট পরীক্ষা করা হবে। সাথী বন্ধুগণ, আগামী 11 তারিখ তিপ্পল লাইনে জনগণ দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানের হাত থেকে ইউনিয়ন পরিষদের কর্মকাণ্ডে মুক্তি চায়। এজন্য আওয়ামী লীগের সকল স্তরের নেতা নেতৃবৃন্দ দুর্বল সচেতন থাকতে হবে, সেই সতর্কতা থাকতে হবে। আমাদের মধ্যে কিছু আওয়ামী লীগের বিতর্কিত কিছু লোক আছে, গত বড় আনারস খেয়েছে এবারও খাইতেছে, কিছু কিছু আবার ঘোরা শুরু করছে, পাতলা কাগজ জন ধরাই দিছে, কিছু কিছু নেতা আমাদের কাছে আসতেছে। আগে বিশ্বাস করে গয়না পরে এই থাকে, টাকার কাছে অন্ধ, তারা বাংলাদেশ আওয়ামী লীগ করে না, তারা টাকার লিগ করে এই বাবাই বাজারে মিটিং করে মিছিল করেছে। আমি বলতে চাই যারা আওয়ামী লীগটা করে, যারা খানদানি বলে আমরা আওয়ামী লীগ, যারা নৌকার পরিবর্তে আনারস দিয়ে নির্বাচন করে, গত নির্বাচন করেছে এবারও করছে, তারা কিসের আওয়ামী লীগ? আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আমার কোথায় ত্রুটি রয়েছে? আমি তাদের প্রত্যেকের দ্বারে দাঁড়িয়ে গিয়েছি, প্রত্যেককে বোঝাবার চেষ্টা করেছি, তাদের ওই টাকার কাছে অন্ধ, আমার কথার কোনো দাম দেয়নি। সাংগঠনিক ভাবে তাদের অ্যাকশন নেওয়া হচ্ছে, প্রয়োজন আরো নিতে হবে। ওই টাকাটা ঠিক রাখার জন্য তার হাতে এরকম একটা বৈঠা তুলে দিতে শেখ হাসিনা, ওই বৈঠা দিয়ে বাইরে ঢাকা বিভাগের 17টা জেলা তুমি ঠিক রাখবা কি? আর আমগরে কইছে আগামী ইলেকশনে এই বৈঠার কথাটা মনে করাই দিবা, এই বৈঠা দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই কথাটা আমরা বলবার জন্য এখানে আসছি। জনগণের শক্তির চাইতে বড় শক্তি আর কিছু নাই। আর আওয়ামী লীগ যারা করে, আওয়ামী লীগ যারা করে তাদের প্রত্যেকের হাতে নৌকার বইটা থাকে। আওয়ামী লীগ যারা করে ওই বইটাটা চাই, আওয়ামী লীগ যারা করে বইটাটা দেয় তাদের হাতে, সবার হাতে নৌকার বইটা থাকে। এই নৌকার বইটা দিয়ে কিন্তু 70 সনে আমরা পাকিস্তানিদের হটিয়ে দিয়েছি বাংলাদেশ থেকে, 1 লক্ষ পাকিস্তানিকে আত্মসমর্পণে বাধ্য করে মুক্তিযোদ্ধাদের গাম্বুর মার দিয়ে পাকিস্তান ফেরত পাঠিয়ে দিয়েছে। এই নৌকা মার্কার বইটা দিয়ে, এই নৌকা মার্কার বইটা দিয়ে কিন্তু আমরা জিয়াউর রহমানকে ধরাশায়ী করে দিয়েছি। কোথায় মৃত্যু হয়েছে, কোথায় কাফন দাফন হয়েছে কেউ বলতে পারে না। এই যে আমরা ছাত্রলীগ করেছি, আমাদের সঙ্গে আমাদের মতি মাস্টার সাহেব ছিলেন 75-এর পরে, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিতপল্লায় আজিজ ভাইয়ের আগে। আমরা কিন্তু তখন স্লোগান দিয়েছি এই মাঠে বসে, এই মাঠে আমরা বাইসাইকেল দিয়ে এসেছি, এখনকার মতো এত গাড়ি ঘোড়া ছিল না, সাজসজ্জা ছিল না, মোটর সাইকেল হুন্ডা এত সব কিছু ছিল না, বাইসাইকেল দিয়ে এসে এই মাঠে বসে আমরা কিন্তু স্লোগান দিয়েছি, জিয়া তোমার মরণ হবে কাফন ছাড়া দাফন হবে, এক মুজিবের রক্ত থেকে লক্ষ মুজিব জন্ম নেবে। তখন কিন্তু 5 জন 10 জন 20 জন ছাত্র পেলেই আমরা খুশি হয়ে যেতাম, আর আজকে দেখেন হাজার হাজার মানুষ এখানে অন্ধকারের মধ্যে সমবেত। আপনাদের বসবার জায়গা দিতে পারি নাই,
আপনাদের সামনে কোনো লাইট দিতে পারি নাই, সুন্দর মঞ্চ করতে পারি নাই, আপনাদের কত কিছু করতে পারি নাই, তারপরে কিন্তু আপনারা এখানে আছেন। কেন আছেন? আপনারা নৌকাকে ভালোবেসে এখানে আছেন। এটা যদি নৌকার অন্য কোনো প্রার্থীও হয়, আপনারা এই কাজটাই করবেন। কেন করবেন? আপনারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন, আওয়ামী লীগের প্রতি আস্থা আছে, নৌকার প্রতি আস্থা আছে, এবং নৌকার এখন যিনি প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আমার ভাই ভারত চৌধুরী বলে গেল, বাংলাদেশ ভিক্ষুকের জাতি ছিল, মানুষের পরনে কাপড় ছিল না, মহিলাদের পরনে পেটিকোট থাকতো না, পায়ে স্যান্ডেল জুতা থাকতো না, মানুষ শুধু সাহায্য চাইতো, টাকা দেন ভাত খাবো, টাকা দেন কাপড় কিনবো। আজকে কিন্তু কেউ ভাত আর কাপড় চাচ্ছে না, কারণ বাংলাদেশ এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ। কাপড় ছাড়া একটা মানুষ নাই, রাস্তায় একটা মানুষ ঘুমায় না, অন্নহীন কোনো মানুষ নাই, বস্ত্রহীন মানুষ নাই। কার জন্যে? শেখ হাসিনার জন্যে। যে শেখ হাসিনার জন্যে বাংলাদেশের তো উন্নয়ন, উনি কিন্তু আজিজুর রহমান সাহেবকে নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আজিজ, আজিজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের 99 নামের একটা নাম, এবং এই নাম 9 নাম্বার না, 99টা নামের মধ্যে প্রথম যে 9টা নাম, 1 2 3 4 5 6 7 8 9 নাম্বার নাম, সেটাই হচ্ছে আজিজ। আজিজ অর্থ হচ্ছে শক্তিশালী, পরাক্রমশালী, মহান। আর রহমান অর্থ হচ্ছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের নাম, সবাই জানে, মুসলমান মাত্রই জানে। রহমান ও আল্লাহ রাব্বুল আলামিনের নাম, রহমান হচ্ছে দয়ালু। তাহলে শক্তিশালী দয়ালু একজন মানুষ আপনাদের এলাকায় শেখ হাসিনা চেয়ারম্যান হিসাবে নির্বাচন করবার জন্য, তাহলে আপনারা ভোট কাকে দিবেন? এই যে শক্তিশালী দয়ালু একজন ভালো মানুষ, তাকে দিবেন না? ওই যে একটু আগে শুনলেন আপনারা বক্তৃতায় বলেছেন, বিধবার টাকা আত্মসাৎ করেছে, গরিবের কার্ড মেরে খেয়েছে, সাহায্য দিতে 5,000 টাকা ঘুষ নিয়েছে, এক ফোঁটা মাটিও কোথায় ফেলে নাই, এবং জোর করে আপনাদের ভোট ছিনিয়ে নিয়ে গতবার চেয়ারম্যান হয়েছে। আপনারা ভোট দিবেন তাকে যিনি আল্লাহর নাম নিয়ে এখানে প্রার্থী হয়েছে, যিনি শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে এখানে এসেছে। আমরা বলতে চাই আপনাদের ভয় পাবার কোনো কারণ নেই, আমরা ভোট চাই না, রাস্তা চাই আজিজ ভাইকে ভোট দেন, আজিজ ভাইকে ভোট দিবেন। তা আপনাদের আজিজ ভাইয়ের মার্কা কি? আর ওদিকের যে মার্কা সেটা কি? আচ্ছা আমরা যদি বলি আনারসে ফরমালিন নৌকা মার্কায় ভোট দিন, তাহলে কেমন হবে? তাহলে আমরা কি বলবো আজকের থেকে? আমরা বলবো আনারস দেখতে যত সুন্দরই হোক, কাটার পরে দেখা যাবে ভিতরে ফরমালিন পচে গেছে, সেটা আর খাওয়া যাবে। আমরা স্লোগান দেব আনারসে ফরমালিন নৌকা মার্কা ভোট দে। এই নৌকা মার্কায় ভোট দিলে আমরা বলতে পারি জামালপুর সদর উপজেলা 15টা ইউনিয়ন আছে, 5টি ইউনিয়নে আমাদের প্রার্থীরা, নৌকার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মানে সিলেকশন হয়ে গেছে। আমি পরিবারকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে 11 তারিখে নৌকা মার্কা প্রতীকে আপনারা ভোট দিয়ে আজিজ রহমান আজিজকে নির্বাচিত করবেন। আজিজের নির্বাচনের মধ্যে দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। প্রিয় ভাই বন্ধুরা, ভাই আমি যেই কথাটি বলতে চাই, আজিজ আপনাদের ইউনিয়নে একবার চেয়ারম্যান ছিল 5 বছর, আপনাদের সেবা করার চেষ্টা করেছে। বর্তমানে চেয়ারম্যান তিনিও আপনাদের 5 বছর চেয়ারম্যানই করেছেন। আপনারা দুইটি চেয়ারম্যানের কর্মকাণ্ড পর্যালোচনা করবেন। ঠিক, চেয়ারম্যান হিসেবে কে কেমন ছিল, সরকারের দেওয়া অনুদান, গরিব মানুষের জন্য দেওয়া অনুদান কারা কিভাবে বিতরণ করেছে, নিজেদের ভাগ্য পরিবর্তন কোন চেয়ারম্যান করার চেষ্টা করেছে, আর জনগণের স্বার্থে জনগণকে বিনা পয়সায় কোন চেয়ারম্যান সমস্ত অনুদানগুলো বিতরণ করেছে, এটি আপনারা পর্যালোচনা করে 11 তারিখে ভোট দেবেন। আমি শুধু সংক্ষিপ্ত বলতে চাই, এই বাংলাদেশ 13 বছর আগে ছিল ভিক্ষুকের দেশ, গরিব মানুষের দেশ, মিসকিনের দেশ। জননেত্রী শেখ হাসিনা
তার পিতার ওয়াদা পূরণ করার জন্য চব্বিশ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা বাঙালি হতদরিদ্র মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য রাত দিন কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতা ১৩ বছর আগে একটি গ্রামের মানুষের কি অবস্থা ছিল, আমরা এমন একটি জনসভা করতে এসে দেখেছি অনেক মানুষ বলেছে দুই দিন ধরে ভাত খাইনি, আজকে সারাদিন উপাস রয়েছি, কেউ বলেছে পরনে কাপড় নেই, ভাই ১০০ টাকা দেন ৫০০ টাকা দেন। আজকে এই অবস্থা বাংলাদেশে নেই, জননেত্রী শেখ হাসিনা ১৩ বছরে বাংলাদেশে একটি মানুষও না খেয়ে থাকে না, কারণ কাপড়ের অভাবে বিবস্ত থাকে না। আজকে মা বোনরা পায়ে স্যান্ডেল ব্যবহার করে ব্লাউজ পরে পেটিকুট পরে, ১৩ বছর আগে তারা একটি শাড়ি কোনোরকম ছিঁড়া শাড়ি পরে জীবনযাপন করেছে। প্রিয় ভাই বন্ধুরা, আজকে আমরা বলতে চাই ১৩ বছর পরে আমূল পরিবর্তন ঘটেছে। আমরা এরপরে কি দেখেছি, যেখানে গিয়েছি বিদ্যুৎ চাই বিদ্যুৎ চাই। আজকে বাংলাদেশে প্রায় ৯৫% বাড়ি ঘরে বিদ্যুৎ সংযোগ শেখ হাসিনা দিয়েছে। আজকে মানুষ আর বিদ্যুৎ চায় না। এখন মানুষ আমাদের কাছে চিঠি দাবি করে অমুক বাড়ির রাস্তাটি পাকা হয় নাই, রাস্তা চাই রাস্তা চাই। ইনশাল্লাহ আপনারা আগামী দুই বছর এই সরকার ক্ষমতায় রয়েছে, দুই বছরে আমরা এই তিতপল্লা ইউনিয়নের শতভাগ না হলো ৭০% রাস্তাঘাট আমরা পাকাকরণ করে আগামী সংসদ নির্বাচনে আপনারা অবশ্যই আবারও জননেত্রী শেখ হাসিনা নৌকার প্রতীকে ভোট দিয়ে যদি আবারও প্রধানমন্ত্রী বানান, আগামী ৫ বছরে বাংলাদেশে না তিতপল্লা না বাংলাদেশের কোনো রাস্তাঘাট গ্রাম পর্যায়ে কাঁচা থাকবে না, এটি আমরা কথা দিতে পারি। শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে গ্রামকে শহরের পরিণত করবেন। আমরা আগামী সংসদ নির্বাচনের পরে আগামী ৫ বছরে গ্রামকে শহরে রূপান্তরিত করে দেব। প্রিয় ভাই বন্ধুরা, মা তাই আজকে যারা বলে নির্বাচনের দিন গত বছর নাকি আওয়ামী লীগের ডোকা মার্কা ভোটারদেরকে, যারা মাঠে কর্মকর্তা রয়েছেন পুলিশ প্রশাসন রয়েছে তাদেরকে নাকি বাইরে সেন্টার থেকে বের করে দিয়ে দ্বিতীয় প্রার্থীর পক্ষে তারা কাজ করেছে, এই সুযোগ এবার হবে না। যারা তারা বোকা রাজ্যে বাস করে, আমরা চাই জননেত্রী শেখ হাসিনা যে ওয়াদা আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব। নৌকার ভোটার ভাই ও বন্ধুরা, আমার আপনারা সকাল সকাল ভোট কেন্দ্রে আসবেন সারিবদ্ধভাবে, নৌকার ভোটাররা ভোট দিবেন, কোনো আইন প্রয়োগকারী সংস্থা কোনো রকম আপনাদেরকে ডিস্টার্ব করবে না, এইটুকু আমরা কথা দিতে পারি। ১১ তারিখে সকাল ৯টার থেকে জেলা আওয়ামী লীগের শক্তিশালী একটি টিম সমস্ত নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য এই তিতপল্লা ইউনিয়নে থাকবে। ব্যক্তিগতভাবে এই তিতপল্লা ইউনিয়নে নির্বাচনের দিন থাকার চেষ্টা করব। প্রিয় ভাইকে বলি আসল ১১ তারিখের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য আজিজের নৌকা মার্কা প্রতীকে ভোট দিতে হবে।